শীতের আগমনী বার্তা নিয়ে গাজীপুরে ঝাঁকে ঝাঁকে আসছে পরিযায়ী পাখি। সুদূর সাইবেরিয়া থেকে আসা রকমারি প্রজাতির পাখির কলকাকলিতে এখন মুখর জেলার বিল ঝিলগুলো। পাখিদের দল বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য আনন্দের যোগান দিচ্ছে সব বয়সী মানুষের। জলাশয়গুলোকে পাখির অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে তৎপর রয়েছে স্থানীয় প্রশাসনও। গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার আজহারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন মৌসুমি রহমান। প্রতিবছরের মতো এবার শীতেও দেশি বিদেশি অতিথি পাখির আগমনে মুখর গাজীপুরের বিভিন্ন বিল, ঝিল, লেক সহ জলাশয়গুলো। পরিযায়ী এসব পাখির কলকাকলি প্রকৃতির শোভা বাড়িয়ে দিয়েছে বহুগুণ। পাতিসরালি, নীলকণ্ঠ, ফ্লাইফেচার, গার্গেনি, ছোট জিরিয়া, মুরগ্যাধি, কম্বোডাক ও পাতারিসহ নানা জাতের পাখির যেন মেলা বসেছে। এসব পাখি দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। নানা রকম পাখি আসে, দেখতে ভালো লাগে। এখানে অনেক হাঁস, এগুলো দেখার জন্য আসছি বাচ্চা নিয়ে আমি এখানে। সংরক্ষণ করার জন্য সরকারের একটা উদ্যোগ নিলে ভালো হয়। পাখির চলাচল নির্বিঘ্ন করতে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বাস্তবায়ন সহ সব ধরনের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বিল, ঝিল, নদী, নালা সহ যেখানে অবস্থান করে সেখানে এদের অবস্থান যেন নির্বিঘ্ন হয়, কোনোভাবেই যেন তাদেরকে বিরক্ত না করে, সকল উপজেলা নির্বাহী অফিসারকেও আমরা এই ধরনের আইনগুলোকে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেছি। উপযোগী পরিবেশ নিশ্চিতের পাশাপাশি অতিথি পাখির খাবারের ব্যবস্থাও করা দরকার বলে মনে করেন স্থানীয়রা। মৌসুমী রহমান, আরটিভি।